তাহলে আরও একটি জেলার বিভিন্ন ব্লক ভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল আইসিডিএস হেল্পার পোস্টের জন্যে তো পশ্চিম বর্ধমান যেটা রয়েছে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের প্রত্যেকটা ব্লকের নামই বলবো যেখান থেকে যেখান থেকে বেরিয়েছে তাই যারা যারা ভিডিওটা দেখছো তোমরা নিজেদের ডিস্ট্রিক্ট এবং ব্লকের নামটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে রাখবে তাহলে তোমাদের ব্লক থেকে বা তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যখনই নোটিফিকেশন নোটিফিকেশান বেরোবে আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব নোটিশটা প্রকাশিত হয়েছে একুশ আট দু হাজার চব্বিশে এবং পশ্চিম বর্ধমানের কোন কোন জায়গা থেকে হয়েছে অন্ডাল আসানসোল আসানসোল টু বড়বনি দুর্গাপুর দুর্গাপুর টু ফরিদপুর জামুরিয়া কাংসকা কুলটি পাণ্ডবেশ্বর রানীগঞ্জ সোলানপুর প্রত্যেকটা জায়গা থেকেই হয়েছে এখানে একটা নোটিফিকেশান আমি আলোচনা করছি এবং কিভাবে অ্যাপ্লিকেশানটা করতে হবে কোথায় যেতে হবে সার্চ করতে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে নোটিশটা প্রকাশিত হয়েছে একুশ আট দু হাজার চব্বিশ অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ বিজ্ঞপ্তি বলছে এত দ্বারা জানানো যাচ্ছে যে অন্ডাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে এটা যেহেতু অন্ডালের নোটিস এবং আসানসোল প্রত্যেকটা প্রত্যেকটা ব্লকেরই কিন্তু আলাদা করে নোটিস প্রকাশিত হয়েছে তো কী বলেছে কেবলমাত্র মহিলা প্রার্থী তথা আবেদনকারিনীর নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে আচ্ছা কি হতে হবে যেহেতু এটা অন্ডাল এলাকার সেই কারণে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং অন্ডাল পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে নেক্সট কী আছে নেক্সট হচ্ছে কর্মীর নিয়োগ প্রজেক্ট ভিত্তিক হবে এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতে সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে ভাতা সহ অতিরিক্ত সাম্মানিক ভাতা প্রদান করা হবে বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক চার হাজার পাঁচশো টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক চার হাজার পাঁচশো টাকা আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে অনলাইনে আবেদন করার ওয়েবসাইট ডাব্লু ডাব্লু বা মানে পশ্চিম বর্ধমানকে শর্ট ফর্মে লিখেছে ডট অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে কিন্তু এটা বেরোবে না বা অন্য কোনো মাধ্যমে এটা হবে না আচ্ছা এখানে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টি যার মধ্যে পাঁচটা রয়েছে শিডিউল ট্রাইব ओबीसी এ তিনটে ও বি দুটো মিলে টোটাল দশটা পোস্ট কিন্তু এখানে রয়েছে এটা অন্ডারের জন্য ঠিক এরকম ভাবেই কিন্তু রয়েছে আর কি কি বয়স হতে হবে প্রকাশের তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে এই শর্তাবলী সকল শ্রেণীর অর্থাৎ ইউ আর বলো এসটি বলো এস সি বলো ও বিসি বলো প্রত্যেকের জন্যই কিন্তু সমান ঠিক আছে আর তার পাশাপাশি দশম শ্রেণী পাশ শংসাপত্রে লিখিত বয়সী এক্ষেত্রে বয়সের অর্থাৎ অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেটা সঠিক বয়স এখানে কিন্তু থাকবে সার্টিফিকেটটা দিতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য এখানে কি বলেছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেখে নাও বলেছে প্রার্থীকে যে কোনো বোর্ড স্বীকৃত কাউন্সিল থেকে ক্লাস টুয়েলভ বা সমতুল্য পরীক্ষা পাশ হতে হবে ঠিক আছে আচ্ছা স্থায়ী বাসস্থান বলে দিয়েছে নিয়োগ পদ্ধতি সেটা কি আছে নিয়োগ পদ্ধতির মধ্যে বলছে সকল আবশ্যিক শর্ত পূরণের পর পরীক্ষা হবে একশো একশো নম্বরের যার মধ্যে কিন্তু সিলেবাস যেটা রয়েছে সিলেবাসটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রায় সেম রয়েছে তারপরে মৌখিক পরীক্ষা হবে এবং সেভাবে আছে লিখিত পরীক্ষার পাঠ্যক্রমটা কি একটু দেখে নাও ভালো করে প্রত্যেকে দেখে নাও মাতৃভাষা থাকছে দেড়শো নম্বরের একটি রচনা আমি এর আগে সিলেবাসটা প্রত্যেকের জন্য কিন্তু দিয়েছি মাতৃভাষায় দেড়শো নম্বরের রচনা লিখন মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক মানে দশমের ক্লাস টেন লেভেলের পনেরো নম্বর থাকবে সেটাতে পাটিগণিত থাকবে কুড়ি নম্বরের পুষ্টি জনস্বাস্থ্য ও নারীদের অবস্থান রাজ্য স্বাস্থ্য নীতি পুষ্টি ও শূন্য থেকে ছ বছর টিকাকরণ এই সব নিয়ে থাকবে পনেরো নম্বর ইংরেজি ভাষা থাকবে কুড়ি নম্বর সাধারণ জ্ঞান থাকবে কুড়ি নম্বর টোটাল নব্বই এইভাবে কিন্তু পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষাটার তারিখও কিন্তু জানিয়ে দেওয়া হবে আর এখানে কী বলেছে বিশেষ ক্ষেত্রে সরকারের আদেশ অনুযায়ী কর্তৃপক্ষকে এক ইষ্ট পাঁচ অনুপাতে ডাকা হবে মৌখিক পরীক্ষা নেওয়া হবে বা ভাইবা নেওয়া হবে ঠিক আছে আচ্ছা বাকি সমস্তটা কিন্তু ডিটেলস রয়েছে আমি এই নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রামের দিয়ে দেবো টেলিগ্রামের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট তো নয় সরি ভুল বললাম মানে প্রত্যেকটা ব্লকেরই যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেই প্রত্যেকটা নোটিফিকেশান আমি টেলিগ্রামে আপডেট করে দেবো কিছুক্ষণের মধ্যেই তোমরা প্রত্যেকে জয়েন হয়ে গিয়ে ওখান থেকে কিন্তু কালেক্ট করে নেবে ঠিক আছে তো নিজের নিজের ডিস্ট্রিক্টের নামটা লিখতে অবশ্যই ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তিল দেন স্টে কানেক্টেড আস থ্যাংক ইউ ভেরি মাছ